আসসালামু আলাইকুম ফ্রেন্ডস টপ টেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন সবাই ভালো থাকেন ভালো থাকবেন এবং আজকে যে ভিডিওটি হতে যাচ্ছে সেটি হলো একটি মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও তো এটি আজই ঘটে গেছে একুশ তারিখ রাত সাড়ে এগারোটার দিকে তো ট্রেনটি কপতক্ষ এক্সপ্রেস ডাউন ট্রেন ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে আসে খুলনার উদ্দেশ্যে তো খুলনার পৌঁছানোর আগে যশোর মর্লি রেল ক্রসিংয়ে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় এবং প্রত্যক্ষ স্থানেই ট্রাকে ট্রাকের ড্রাইভারের মৃত্যু হয় এবং সাথে থাকা হেল্পার যে ছিল তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে নেওয়ার পথেই সে মৃত্যুবরণ করে এবং ট্রাকের মধ্যে থাকা ড্রাইভার ড্রাইভারের মাথা খুঁজে পাওয়া যাচ্ছিলো না তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পরে ফায়ার সার্ভিস কর্মীর সহযোগিতায় তার মাথাটি উদ্ধার করা হয় এবং এই মুহূর্তে ট্রেন এবং ট্রাকের উদ্ধার কাজ চলছে সো ফ্রেন্ডস আপনারা দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে একটি মর্মান্তিক দুর্ঘটনা সো ফ্রেন্ডস এখন খুলনা থেকে যশোরের সকল ট্রেন চলাচল বন্ধ আছে যতক্ষণ না এই দুর্ঘটনার সঠিক তথ্য না ট্রাকটি অসাবধানতাবশত লাইনের উপর চলে আসে এবং এই অ্যাক্সিডেন্টটি হয় বাংলাদেশে দিন দিন ট্রেনের দুর্ঘটনা বেড়েই চলেছে আপনারা অবশ্যই রাস্তায় গেলে সাবধানতার সাথে চলাফেরা করবেন এবং আপনার যেই স্থানে যান না কেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বর্তমানে এখন ট্রেনের উদ্ধার কাজ চলছে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে সকল যাত্রী ঠিক মতো তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে ট্রেনের সকল কর্মকর্তাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ট্রেন দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে কারো কারো অসাবধানতা বসতর কারণে দিন দিন এই ট্রেনে মৃত্যুর মিছিল হয়ে যাচ্ছে তো আপনারা যেখানেই থাকেন অবশ্যই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ